আপনারা অনেকদিন থেকেই অনলাইনে ম্যাচমেকিং সমস্যা নিয়ে ভুগতেছেন এবং সেটা নিয়ে প্রতিনিয়ত কমেন্ট করতেছেন যে ম্যাচমেকিং খুব প্রবলেম হচ্ছে। তো এটা কিভাবে কি করা যায় বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। ওকে, দেখুন, অনলাইনে ম্যাচ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সরাসরি অনলাইন ম্যাচ, যেটা আমরা একদম শেষ বক্সে দেখতে পাচ্ছি, আরেকটা হচ্ছে ই ফুটবল লীগ। ই ফুটবল লীগটাও কিন্তু অনলাইন ম্যাচ, এটাও কিন্তু অনলাইনে আমাদেরকে খেলতে হয়। সেই সাথে আছে ফ্রেন্ডলি ম্যাচ। তো ফ্রেন্ডলি ম্যাচের সমস্যাটা বেশিরভাগ সময় ভিপিএন দিলে ফিক্স হয়ে যায়, বাট তার অনলাইন ম্যাচ অ্যান্ড ই ফুটবল লীগ যেটা, সেটা কিন্তু ভিপিএন দিয়ে ফিক্স করার জিনিস না। এটা আপনাকে ম্যাচমেকিং সেটিংস থেকে ঠিক করতে হবে। আমি যদি অনলাইন ম্যাচে যাই, এখানেও দেখেন ম্যাচমেকিং সেটিংস একটা অপশন আছে। আবার আমরা যদি ই ফুটবল লিগে যাই, এখানেও দেখবেন ম্যাচমেকিং সেটিংস একটা অপশন আছে। এই ম্যাচমেকিং সেটিংসে যদি আমরা ক্লিক করি, এখানে আপনি টোটাল দুইটা বিষয় পাবেন। ওকে, প্রথম বিষয়টা হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ সার্চ এরিয়া, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে সার্চ নিয়ার বি এরিয়া অনলি। ওকে, তো বাই ডিফল্ট আমাদের এখানে প্রথম অপশনটাই চালু করা থাকে। তো আপনারা বুঝতে পারেন না যে এখানে কোন অপশনটার মানে কি এবং কি দিলে কোনটা দিলে কি হবে। দেখুন, প্রথম যে অপশনটা সেটি হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ সার্চ এরিয়া, মানে হচ্ছে আপনি যখন ম্যাচমেকিংয়ের জন্য অ্যাপ্রোচ করবেন, ম্যাচমেকিংয়ের জন্য চেষ্টা করবেন, তখন কোনামি সার্ভারে আপনার ম্যাচটা প্রথমে কি করবে যে আপনার নিকটবর্তী কেউ এই মুহূর্তে আছে কি না যে তার সাথে ম্যাচটা কানেক্ট করা যায়, তাকে খুঁজবে। ধরুন আপনি কুমিল্লাতে আছেন বা ঢাকাতে আছেন, তখন কোনামি দেখবে যে ঢাকা, কুমিল্লা বা ঢাকার আশেপাশে বা বাংলাদেশে ওভারঅল ম্যাচমেকিং করানোর মতো কেউ আছে কি না। যদি থাকে তাহলে তার সাথে আপনার ম্যাচ কানেক্ট হবে। এরপর যদি বাংলাদেশে কেউ না থাকে, তাহলে ইন্ডিয়া, পার্শ্ববর্তী দেশ, এভাবে সারা বিশ্ব। মানে কোনামি আপনার ম্যাচটা মেকিং করবেই, তবে প্রথমে সে দেখবে যে আপনার পার্শ্ববর্তী কেউ আছে কি না যার সাথে কানেক্ট করা যায়। এভাবে ধীরে 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 একটু দূরে একটু দূরে এভাবে সারা বিশ্বে সে আপনার ম্যাচ কানেক্ট করাবে, যদি প্রথম অপশনটা সিলেক্ট করা থাকে। আর দ্বিতীয় অপশন হচ্ছে সার্চ নিয়ার বি এরিয়া অনলি। যদি আপনি এটা সিলেক্ট করে রাখেন, তাহলে শুধুমাত্র নিকটবর্তী যদি কাউকে পায় কোনামি, তার সাথেই ম্যাচ কানেক্ট করাবে। বাংলাদেশের বাহিরে বা আদার্স কান্ট্রি বা অন্য কারোর সাথে কিন্তু আপনার ম্যাচ কানেক্ট হবে না। ধরুন আপনার এটা সিলেক্ট করা আছে, এ অবস্থায় যদি আপনি ম্যাচমেকিংয়ের জন্য চেষ্টা করেন আর তখন যদি অন্য কাউকে খেলানোর মতো, মানে আপনার নিকটবর্তী কাউকে কোনামি না পায়, তখন কিন্তু আপনার ম্যাচটা কানেক্ট হবে না, ওটা রিজেক্ট করে দিবে। এই জন্য সবসময় এটা সিলেক্ট করে রাখবেন। এতে করে যেটা হবে, কারো না কারোর সাথে আপনার ম্যাচ কানেক্ট হবেই, কারো না কারোর সাথে আপনার ম্যাচ কানেক্ট হবেই। এখানেও যদি আপনি ক্লিক করেন, সেম দুটো অপশন পাবেন। এখানেও যদি আপনার এটা সিলেক্ট করা থাকে, তাহলে আপনি শুধু বাংলাদেশ বা নিকটবর্তী কারোর সাথেই আপনি ম্যাচ কানেক্ট পড়বে। নিকটবর্তী কাউকে না পেলে কোনামি আপনাকে ম্যাচ দিবে না। এই জন্য সবসময় আমাদেরকে প্রথম অপশনটা সিলেক্ট করে রাখতে হবে। এই ক্ষেত্রে ম্যাচমেকিং যে লেন্দি হওয়ার প্রবলেমটা, এটা অনেকাংশেই সলিউশন হয়ে যাবে। কারণ আপনি যখন গেম প্লে করার জন্য বা ম্যাচমেকিং করার জন্য ট্রাই করতেছেন, তখন সেটা টাইম যেটাই হোক, রাত হোক দিন হোক, সারা বিশ্বে কেউ না কেউ গেমটা খেলতেছেই, তাই না? আপনার কারো না কারোর সাথে ম্যাচমেকিং হবেই। তো আপনি যদি নিকটবর্তীটা অন করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ফ্যাসিলিটিসটা পাচ্ছেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।